পাইকারিতে কমলেও খুচরা বাজারে এখনও চড়া ডিমের দাম। আজও ভোক্তা অধিকারের অভিযান, চাল ডাল সবজির মূল্য বাড়তি। পুলিশ পরিচয়ে প্রতারণা, মাদক সহ সন্তান আটকের খবর দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিত ময়মনসিংহের বিন ইয়ামিন, অবশেষে গোয়েন্দা জালে আটক। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে অপচেষ্টা চলছে, অভিযোগ তথ্যমন্ত্রীর। মারাত্মক দুর্বল হয়ে পড়েছে দেশের সার্বভৌমত্ব, মন্তব্য রিজভীর। জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রা, অশুভকে দমন করে এগিয়ে যাবার প্রত্যাশা ভক্তদের। লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, হাতিয়ায় ট্রলার ডুবিতে তিনজনের মৃত্যু, সমুদ্র বন্দরগুলোয় তিন নম্বর সতর্ক সংকেত। বুক না কেটে হৃৎপিণ্ডে বসানো হল অ্যাওর্টিক ভালভ, প্রথম সফল অস্ত্রোপচার বিএসএমএমইউতে, সহায়তা পেলে দেশেই সম্ভব উন্নত চিকিৎসা। সারা বিশ্বের জন্য যেহেতু এই ধরনের ভালভগুলো বিদেশ থেকে আসে এবং ব্যয়বহুল, তো আমরা চাইবো তারা যদি পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশেই কিন্তু এই ভালভ যেমন স্ট্যান্ড তৈরি করা সম্ভব। বাংলাদেশের টি টোয়েন্টি কোচিং প্যানেলে যুক্ত হতে পারেন ভারতের সাবেক অলরাউন্ডার শ্রীরাম, এশিয়া কাপের আগে দলের সাথে যোগ দেওয়ার সম্ভাবনা। দেখছিলেন শিরোনামগুলো, এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। ডিমের বাজারের অস্থিরতা এখনও কমেনি, পাইকারিতে কিছুটা দাম কমলেও খুচরা বাজারের সাথে বিস্তর পার্থক্য। ক্রেতারা বলছেন খুচরাতে প্রতি ডজনে তাদের গুনতে হচ্ছে প্রায় ১৫০ টাকা। এদিকে নজরদারিকে আজও ডিমের বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানীর মিরপুর শাহ আলী মার্কেটে বেশি দামে বিক্রি ও মূল্য তালিকা না রাখায় দুই দোকানিকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকারের কর্মকর্তাদের দেখে কিছু খুচরা ব্যবসায়ী ক্রয় রসিদ ছিঁড়ে ফেলেছেন, পাইকাররা ইচ্ছামতো দাম বাড়ানোর প্রমাণও পেয়েছেন কর্মকর্তারা। জানান পাইকাররা মুখে যে দামের কথা বলছেন তার সাথে ক্রয় রসিদের কোনো মিল নেই। এই বাজারে পাইকাররা প্রতি ডজন ১১৫ টাকা বলে জানান, কিন্তু ক্রেতাদের দাবি খুচরা বাজারে ডজনে গুনতে হচ্ছে ১৩৫ থেকে ১৪৫ টাকা, আবার আড়তে প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে ১০২ টাকা দরে। মূল্য তালিকা না থাকার কারণে জরিমানা করছে একটা, আর আমি যে মালটা গ্রাহক করে কিনে আনছি ওই জায়গাটা আমার কাছে মেমো ছিল না। মূল্য তালিকা তো নেই, মৌখিকভাবে বলছেন যে সেটাও মেলে না, যেখান থেকে ক্রয় করা হয়েছে ক্যাশ মেমো নেই, এবং যার কাছে বিক্রি করা হয় সেই ক্যাশ মেমো ওনারা দিচ্ছেন না, পাশের দোকানে দিচ্ছেন ঠিকই কিন্তু কার্বন কপি ছিনিয়ে ফেলেছেন আমাদেরকে দেখে। দর্শক, রাজধানীর বাইরের ডিমের বাজারের পরিস্থিতি একটু জেনে নিতে চাই। এখন রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন মদুদ রানা। রানা, আজকে বাজারে ডিমের দাম কেমন দেখছেন এবং অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কিনা কোথাও সেই বিষয়ে একটু জানাবেন আমাদের? কারণ অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে না, এবং বাজার পূর্তির দিকে আমরা যেটি দেখেছি যে গত তিন দিনে রাজশাহীতে ব্রয়লার সাদা যে ডিমটি সেই ডিমে হালিপতি দাম কমেছে ১০ টাকা, এবং লাল যে ডিম সেটিতে হালিপতি দাম কমেছে ৮ টাকা। আপনি জানেন যে এই জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরপরই রাজশাহীর বাজারেও ডিমের দাম বৃদ্ধি পায়, সেখানে ব্রয়লার সাদা ডিম দাম উঠে দাঁড়ায় ৪৬ টাকা, এবং যে লাল ডিমটি ছিল সেটি বিক্রি হচ্ছিল ৪৮ টাকায়। গত তিন দিনে সেই দাম কমে এখন লাল ডিম বিক্রি হচ্ছে ৩৮ টাকা এবং সাদা ডিম বিক্রি হচ্ছে ৩৬ টাকা, এবং দেশি হাঁস এবং মুরগির যে দাম সেটি ছিল ৬৫ টাকা হালি, সেটি কমে এখন ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এই যে তিন দিনে ডিমের দাম অনেকটা সহনীয় এবং দাম কমেছে, এর কারণ কি? খাওয়ার উপর নির্ভর, মানুষ যখন খায় তখন চাহিদা বেড়ে যায়, যখন খায় চাহিদা কমে যায় দামও কমে যায়।
আপনি শুনছিলেন শাওন, তারা বলছেন যে এই ডিমের দাম বৃদ্ধির পরপরই ক্রেতা চাহিদা কমে গেছিল, যার ফলে তারা ডিম এখানকার যে আড়তগুলো রয়েছে সেই আড়তগুলোর সমিতি এই ডিমের দাম গত তিন দিনে ধারাবাহিকভাবে কমিয়েছেন। তবে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে ঢাকার বাজারের সাথে রাজশাহীর যে দাম নির্ধারণ হয় তার একটি যোগসূত্র রয়েছে, ঢাকার বাজার যদি স্থিতিশীল হয় সেক্ষেত্রে রাজশাহীর বাজারে ডিমের দাম আরও কম হবে। এবং আমরা খুচরা বাজারে দেখেছি যে সেখানেও কিন্তু একই অবস্থা, গত তিন দিনে ডিমের দাম কমেছে এবং ব্যবসায়ীরা বলছেন যে ডিমের দাম কমার ফলে এখানে ক্রেতা চাহিদাও কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শাওন রানা, অনেক ধন্যবাদ আপনাকে। পরিবহনের খরচের দোহাই দিয়ে চড়া নিত্যপণ্যের বাজার, কিন্তু জ্বালানি তেলের দর যে হারে বেড়েছে সবজির দাম তার চেয়ে কয়েক গুণ বেশি, যৌক্তিক ব্যাখ্যা নেই খুচরা ব্যবসায়ীদের কাছে। এদিকে নতুন মৌসুম শুরুর পর থেকে চালের দাম বেড়েছে কয়েক দফা। উত্তরাঞ্চলে মিলগেটে মোটা চালের কেজি 50 টাকা ছুঁই ছুঁই, এতে নাভিশ্বাস অবস্থা নিম্নবিত্তের। ছুটির দিন হলেই বেশি সবজি কিনবেন ক্রেতা, এ যেন রোজকার দৃশ্য, কিন্তু গত কয়েক সপ্তাহে সেই আগ্রহে ভাটা পড়েছে। জ্বালানি তেলের দর বৃদ্ধির পর থেকেই হাত দেওয়ার জন্যই অনেক পণ্যে। ভরা মৌসুমে সাধারণত 30-40 টাকার আশপাশে বিক্রি হয় পটল মূলা, কিন্তু এখন সেই দর 10 টাকা বেশি, 70-80 টাকা গুনতে হবে বেগুন টমেটোর জন্য। কাঁচামরিচের ঝাঁজ কমলেও তা এখনও মধ্যবিত্তের নাগালে নেই। ব্যবসায়ীরা বলছেন পরিবহন খরচের খড়ক পড়েছে পণ্যের দামে, তবে ক্রেতাদের অভিযোগ যেই দাম হাঁকা হচ্ছে তা অযৌক্তিক। চলতি মৌসুমে উত্তরাঞ্চলে সরু চালের দাম কেজিতে বেড়েছে 7-8 টাকা, বাজারে মিনিকেটের কেজি 65 টাকা, মাঝারি মানের পাইজামের জন্য গুনতে হবে 55 টাকা, আর 50 টাকার নিচে মিলবে না মোটা চাল। ক্রেতাদের অভিযোগ এভাবে চলতে থাকলে না খেয়ে দিন কাটাতে হবে তাদের পরিবারকে। চাল কিনে খাওয়া লাগলে ধরালেন যে দিনে যদি আমি 500 টাকা কামাই করি, আমার ব্যাট লাগবে 3 কেজি চাল, 1.5 কেজি চাল দেওয়া কি দিন যাবে? আমি হয়তো বা একটা ফিক্সড অ্যামাউন্ট পাচ্ছি, অনেক দিন মজুর আছে তাদের পক্ষে সেটাও সম্ভব না। আজকে কাজ করতেছে পাচ্ছে, হয়তো একদিন অসুস্থ হয়ে গেছে পাচ্ছে না, কিন্তু কাজ করতেও পারবে না, সে কিনতেও পারবে না, আর এমন অবস্থা সবার না দিয়ে কেউ কাউকে হেল্প করতে পারবে মধ্যবিত্তরা। ব্যবসায়ীরা বলছেন জ্বালানি তেলের দাম না কমালে চালের দাম আপাতত কমানোর সুযোগ নেই। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ছেলেকে মাদক সহ আটক করা হয়েছে, এই কথা বলে করা হয় ফোন, এরপর পুলিশ পরিচয়ে শুরু হয় দেন দরবার। ফোনে ফোনে মুহূর্তেই লাখ লাখ টাকা হাতিয়ে লাপাত্তা হয়ে যেত প্রতারক বেনিয়ামিন। এভাবে মানুষকে ধোকা দিয়ে বিপুল সম্পদের পাহাড় গড়েছেন এই প্রতারক। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে টাকা আত্মসাতের এমন ফাঁদ দেখে অবাক খোদ গোয়েন্দা পুলিশি। মনিরুল ইসলামের রিপোর্ট। নিজেই পুলিশ অফিসার, আবার নিজেই আসামি, এমন অভিনয় করে ফোন দেয়া হতো বিত্তশালী অভিভাবকদের। ফোন দিয়ে তারা মা বাবাকে এমন কথা বলে ব্যস্ত রাখতো যে তাদের ছেলে সত্যিই পুলিশের কাছে আটক কিনা তা দেখার সুযোগ দিত না প্রতারক চক্র। এরপর শুরু হতো ছেলেকে ছাড়ানোর দেন দরবার। ছেলে যদি আপনি 2 টাকা পাঠিয়ে দিতে পারেন তাহলে আপনার ছেলের উপর, আমি তাহলে আমাকে নাম্বার দেন, আমাকে নাম্বার দেন, আমি টাকা পাঠিয়ে দিই, কোন নম্বরে পাঠাবো আমাকে নাম্বারটা দেন, কত দিব বলেন। জি, নাম্বারটা এখানেও যে ওদের 1 লাখ টাকা দিব না করা। অভিভাবকদের উৎকণ্ঠার সুযোগে প্রতিজনের কাছ থেকে নেয় হতো 50,000 থেকে শুরু করে 1.5-2 লাখ টাকা করে। ওরা একটা মোটামুটি ইমোশনালি আপনাকে ব্ল্যাকমেইল করে একটা প্যানিক স্টেটে নিয়ে যাবেন, এবং সবচেয়ে মজার বিষয় তারা নাকি আবার মিমিক করেছে আমার গলাটা যে মা আমাকে বাঁচাও। আপনার সন্তান যে মাদক দ্রব্য পাচারকারীর সাথে যুক্ত আপনি জানেন, তখন আমি একটু ভয় পাই, বলে যে টাকা না দিলি ঘরে আমরা ছাড়বো না। বহুরূপী এমন স্পর্শকাতর প্রতারণায় অভিযুক্ত বেনিয়ামিন, তিনি ফোনে সবকিছু চূড়ান্ত করার পর দেশের বিভিন্ন জেলায় গিয়ে বিকাশ ও নগদ থেকে টাকা তুলে বেড়ায় তার সহযোগী শরীফুল। এই প্রতারণা করে বেনিয়ামিন গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। তার 2 বিকাশ ও 2 নগদ অ্যাকাউন্টে পাওয়া গেছে 1,16,00,000 টাকার সন্ধান। ময়মনসিংহে ত্রিশালের অজপাড়াগায় নির্মাণ করছেন 2টি বিলাসবহুল ভবন, করেছেন কৃষি ও মাছের খামারও। খামার ও বাড়ির আশপাশে প্রতিটি গাছে গাছে লাগিয়েছেন সিসিটিভি ক্যামেরা, যাতে পুলিশ বা প্রতারিতাকেও তার খোঁজে এসেছেন কিনা দেখা যায়। প্রতিদিন 6 দিন কাজ করতাম, এরকম আছে প্রতিদিন অথবা 1-1.5 লাখ থেকে শুরু করে এরকম আমার কি প্রতিদিন হতো। তারপরে আর কি বিভিন্ন জায়গা থেকে আমার একটা লোক আছে, উনি গিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করতো।
বেশ কয়েক বছর ধরে এরকম প্রতারণা করছেন বেনিয়ামিন। এ পর্যন্ত রাজধানীতে পুলিশের কাছে গ্রেফতার হয়েছেন 6 বার। জামিনে বেরিয়ে আবার শুরু করেন প্রতারণা। তার প্রতারণার ভয়ঙ্কর দুটি ঘটনা হলো, ছেলেকে আটকে রেখে মুক্তিপণ হিসেবে দুই মায়ের নগ্ন ভিডিও নেয় বেনিয়ামিন। এরপর শুরু হয় সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল। এই কায়দাতে সে গত 4-5 বছর ধরেই ব্যাপক সংখ্যক প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আত্মীয় স্বজন, সাংবাদিক, নানা শ্রেণী পেশার মানুষদেরকে ভিক্টিমাইজ করে বিপুল পরিমাণে টাকা হাতিয়ে নিয়েছে এবং তার এই বুদ্ধির কারণে ব্যাপক সংখ্যক মানুষ প্রতারিত হয়েছে। সবাইকে অ্যালার্ট করানো যায়, ডিবির কথা বললেই আপনারা আগে যাচাই করবেন, ডিবির সাথে কথা বলবেন, তারপরে আপনারা আপনারা আপনাদের ব্যবস্থা করবেন। বেনিয়ামিনের গ্রামের লোকজন জানত সে ঢাকায় বিরাট প্রভাবশালী কেউ, তাই ভয়ে তাকে নিয়ে কেউ কথা বলতো না। তার বিরুদ্ধে ময়মনসিংহ, ঢাকার বিভিন্ন থানায় অস্ত্র মামলা সহ 9টি মামলার সন্ধান পেয়েছে ডিবি পুলিশ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বারবার একটি গোষ্ঠী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামের এক অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নিরলস চেষ্টা করে যাচ্ছে বর্তমান সরকার, কিন্তু একটি গোষ্ঠী বারবার সেই সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব অপশক্তিকে রুখিয়ে দিতেও আহ্বান জানান হাসান মাহমুদ। সেই সাথে তাদের বিষয়ে সতর্ক থাকতে সবার প্রতি অনুরোধ জানান। তারা নির্বাচন আসলে সাম্প্রদায়িক স্লোগান দেয়, আওয়ামী লীগকে গালাগাল করে যে আমরা হিন্দুদের দল, আমরা সব মানুষের দল, আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব মানুষের দল হচ্ছে। দেশের সার্বভৌমত্ব মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেছেন, আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে ভারতের প্রতি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন যে আহ্বান জানিয়েছেন তাতেই এ প্রমাণ মিলেছে। সকালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। রিজভী বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই তা মন্ত্রীরাই প্রমাণ করছেন। শেখ হাসিনার পায়ের নিচের মাটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, সরকার দেশে গুম, বিচার বহির্ভূত হত্যা অব্যাহত রেখেছে, একই সাথে মানুষের মত প্রকাশের স্বাধীনতাও হরণ করেছে। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। দেশের গৌরবের স্বাধীনতায় কাউকে হস্তক্ষেপ করতে দেয়া হবে না বলেও জানান রিজভী আহমেদ। এই দেশের সার্বভৌমত্ব এই বক্তব্যের মধ্যে দিয়ে আপনারা সবাই বুঝতে পারছেন কি ভয়ঙ্কর রকম দুর্বল করা হয়েছে আমাদের সার্বভৌমত্বকে। আমরা যে একটা স্বাধীন অস্তিত্বের উপর আমরা যে বেঁচে আছি, আমাদের আমাদের স্বাধীনতা, আমাদের যে সার্বভৌমত্ব রক্ষা করা এবং স্বাধীনতা যে আমাদের গৌরব, সেই গৌরবের উপর এই আওয়ামী সরকার, অবৈধ আওয়ামী সরকার আজকে হস্তক্ষেপ করলেন। বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের সৃষ্টি হয়েছে, এর প্রভাবে উত্তাল রয়েছে সাগর। বৈরী আবহাওয়ায় নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবিতে মারা গেছেন 3 জন, নিখোঁজ কয়েকজন। উপকূলীয় বিভিন্ন জেলায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। লঘুচাপের প্রভাবে নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 1 থেকে 1.5 ফুট বৃদ্ধি পেয়েছে। সমুদ্রবন্দরগুলোয় 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। চলতি মাসে এই নিয়ে বঙ্গোপসাগরে 3টি লঘুচাপ সৃষ্টি হলো। এর আগের 2টি লঘুচাপ পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয়েছিল, যার প্রভাবে দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। দর্শক, এ পর্যায়ে একটু বরগুনা যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী ফেরদৌস খান। ইমন ইমন, আবহাওয়া এখন কেমন দেখছেন এবং গভীর সাগরে যাওয়া মাছ ধরার যে ট্রলারগুলো সেগুলো কি নিরাপদে ফিরেছে কিনা, সব মিলে কি তথ্য রয়েছে আপনার কাছে?
মূলত এখন আমি তো রয়েছি বিষখালি নদীর পাড়ে, এখানে এই যে লঘুচাপের প্রভাবে যে পানি বৃদ্ধি পাওয়ার কথা সেটি একটু মানে নদীর পানি কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে এবং আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন এবং গুড়ি গুড়ি বৃষ্টি এবং দমকা হাওয়া কিন্তু তার সাথে রয়েছে। মূলত সমুদ্রগামী যে সকল ট্রলার রয়েছে, ফিশিং ট্রলার, সেগুলো অনেক ট্রলারের সাথে কিন্তু আসলে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি তারা কিন্তু যোগাযোগ করতে পারেনি। তবে তারা এতটুকু জানিয়েছেন 8 থেকে 10টি ট্রলার মাত্র তারা এখন পর্যন্ত তাদের নেটওয়ার্কের মধ্যে পেয়েছেন এবং এই এই দুর্যোগের সময় মূলত আমরা যতটুকু জানি এই মুহূর্তে কিন্তু ট্রলারগুলো বিশেষ করে উপকূলীয় বিভিন্ন এলাকায় আশ্রয়ের জন্য অবস্থান নেয় এবং সুন্দরবনের বিভিন্ন খালে মূলত অবস্থান নেয়, কিন্তু গভীর সাগরে থাকা সেই ট্রলার কতগুলো আসলে আশ্রয় নিতে পেরেছে সেগুলো কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারছে না। এবং অপরদিকে যেটি আমরা দেখলাম যে এই জেলেদের যে স্বজনরা রয়েছে, পরিবারে যারা রয়েছে তারা কিন্তু অনেকটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে এবং বিভিন্ন জায়গায় তাদের খোঁজ করার চেষ্টা চালিয়েছে। ইমন, বুঝতে পেরেছি, ধন্যবাদ এই মুহূর্তের আপডেটটুকু দেওয়ার জন্য। গাজীপুরের নিজ প্রাইভেট কার থেকে উদ্ধার শিক্ষক দম্পতির মরদেহের ফুসফুস ও কিডনিতে জমাট রক্ত পাওয়া গেছে। মৃত্যুর কারণ নিশ্চিতে রক্তের নমুনার রাসায়নিক পরীক্ষার জন্য ঢাকার সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে। চিকিৎসক জানান, বৃহস্পতিবার বিকেলে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এ সময় দুজনের ফুসফুস ও কিডনিতে প্রায় একই রকম লক্ষণ পাওয়া গেছে, জমাট রক্ত। সাধারণত খাবারে বিষক্রিয়া কিংবা অন্য কোনো কারণেও এমনটা হতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে নমুনার রাসায়নিক পরীক্ষার জন্য ঢাকার সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে হায়দ্রাবাদ ব্রিজ এলাকায় নিজেদের প্রাইভেট কারের ভেতর থেকে শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দ্বিতীয় দিনের মতো পূজা অর্চনা ও নাম কীর্তন সহ বিভিন্ন আচার উপাচার পালন করছেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। সকালে রাজধানী সহ দেশজুড়ে গীতা পাঠের মধ্য দিয়ে যথাযোগ্য আনুষ্ঠানিকতায় উদযাপন করা হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দ্বাপর যুগের শেষ ভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ। তাদের বিশ্বাস, কৃষ্ণ ছিলেন স্বয়ং ঈশ্বর, দুষ্টের দমন করে পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি মানুষ রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। এই উপলক্ষে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। সবার মঙ্গলের জন্য, পৃথিবীতে যাতে শান্তি আমাদের উপর বর্ষিত হয়, সেই জন্যই মানে ভগবান আবির্ভূত হয়েছিলেন, তার সে যাতে আমাদের উপর শান্তি বর্ষণ করে সেই উপলক্ষে আমরা এখানে আসলে উপস্থিত হয়েছি। আমাদের যে এত মানে রোগ ব্যাধি জানি ভগবান সেটা মুক্ত করে দেয়, ভগবান শ্রীকৃষ্ণকে তো সবসময় প্রার্থনা করি ভগবান যাতে সবার মঙ্গল করে। জন্মাষ্টমীর দ্বিতীয় দিনে রাজধানী সহ সারা দেশে চলছে নানা আয়োজন। চট্টগ্রামে ধর্মীয় ভাব, গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে জন্মাষ্টমীর দ্বিতীয় দিন। সকালে নগরীর আন্দরকিল্লা মোড় থেকে বের হয় মহাশোভাযাত্রা। নানা সাজে সুসজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার কৃষ্ণভক্ত। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে JM সেন হলে গিয়ে শেষ হয়। এর আগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এছাড়া কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের 5 দিনব্যাপী নানা কর্মসূচি চলছে নগরীর JM সেন হল প্রাঙ্গণে। সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গণে শ্রীকৃষ্ণের মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা শেষে বের হয় আনন্দ শোভাযাত্রা। শহরের ট্যাঙ্কের পাড়, জেল রোড, কুমারশীল মোড়, খালপাড়, টিএ রোড সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সেই সাথে পূজা, অঞ্জলি প্রদান, প্রার্থনা সহ ছিল নানা আচার অনুষ্ঠান। সৃষ্টির কল্যাণে দ্বাপর যুগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় দেবকী ও বাসুদেবের ঘরে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ। সিরাজগঞ্জের মহাপ্রভুর আখড়া থেকে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলন সহ নানা কর্মসূচি পালিত হয়। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তব্য সহ বিভিন্ন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। সুস্থ আছেন হৃৎপিণ্ডে অ্যাওটিক ভাল্ব বসানো মোস্তাফিজুর রহমান।
এই প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কোনো রোগীর বুক না কেটে অ্যাওটিক ভালভ বসানো হলো। অস্ত্রোপচারের নেতৃত্ব দেওয়া চিকিৎসক মোস্তফা জামান বলেন, প্রয়োজনীয় সহায়তা পেলে দেশেই উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব। এতে রোগীর জীবন রক্ষার পাশাপাশি বাঁচবে চিকিৎসার বাড়তি খরচ। বরাবরই কথা বলতে পছন্দ করেন মোস্তাফিজুর রহমান। 73 বছরের ভারে কর্মচঞ্চলতা কমলেও শুয়ে বসে থাকা তার স্বভাব বিরুদ্ধ। কিন্তু হার্টের জটিল রোগ তার চলাচল বন্ধ করে দেয় বেশ কবছর ধরে। হৃৎপিণ্ডে অ্যাওটিক ভালভ প্রতিস্থাপনের পর মনোবল বেড়েছে রায়পুর লক্ষ্মীপুর থেকে আসা হাসি খুশি মানুষটির। এখন আমার ভালোই লাগতেছে, তখন আল্লাহর কাছে বলছি আল্লাহ যেন ভালোভাবে আমার ইয়ে করে, আর ভবিষ্যতে আমাদের দেশের যারা লোক আছে তারা এখানে আসা অন্তত এই কাজটা করুক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এই প্রথম বুক না কেটে ভালভ বসানোর জটিল অস্ত্রোপচার হয়, যার নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক মোস্তফা জামান। তিনি বলেন, উন্নত বিশ্বের তুলনায় পিছিয়ে নেই দেশীয় চিকিৎসকরা। খরচ কমিয়ে আনতে দরকার সরকারি সহায়তা ও বেসরকারি শিল্প উদ্যোক্তাদের উদ্যোগ। যখন আমরা দেখি যে তার দুইবার কোভিড হয়েছিল, তার ব্রেন স্ট্রোক হয়েছিল, কিডনি সমস্যা আছে, এই ধরনের রোগীদেরকে কিন্তু বুক কেটে যে অপারেশন করা সেটি আসলে সম্ভব হয় না। ইমপ্লান্টেশন বা ভালভ রিপ্লেসমেন্ট নতুন একটি অভিজ্ঞতা সারা বিশ্বের জন্য। আমরাও সারা বিশ্বের সাথে তাল মিলে এই কাজটি আমরা এখানে করেছি এবং আল্লাহর রহমতে রোগী সুস্থ আছেন। যেহেতু এই ধরনের ভালভগুলো বিদেশ থেকে আসে এবং ব্যয়বহুল, তো আমরা চাইব তারা যদি পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশেই কিন্তু এই মানে ভালভ যেমন স্টেন তৈরি করা সম্ভব। বটগাছের মতো আগলে থাকা মানুষটির সফল চিকিৎসায় খুশি তার পরিবারের সদস্যরাও। সেই সাথে সকলের জন্য চিকিৎসা নিশ্চিতে হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর অনুরোধ তাদের। এখন অনেক ভালো, আগে সে শুইতে পারতো না, ঘুমাইতে পারতো না, বসে রাত্রে বসে বসে জাগে বসে ঘুমাইতো, অনেক কষ্ট ছিল। এখানে খরচ হয়েছে 10-12 লাখ টাকার মতো। রোগী ভর্তির সংখ্যার সীমিত থাকার কারণে ভর্তি হতে পারে না, এটা যদি রাষ্ট্রের পক্ষ থেকে বাড়ানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন দুয়েক দিনের মধ্যেই হাসপাতাল ছাড়তে পারবেন মোস্তাফিজুর রহমান। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দৈনিক মজুরি 120 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করার দাবিতে এখনও অনড় চা শ্রমিকরা। অব্যাহত রয়েছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। হবিগঞ্জ, সিলেট সহ বিভিন্ন স্থানে চা বাগানগুলোয় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। তারা বলছেন, সব জিনিসপত্রের দাম বৃদ্ধি পেলেও তাদের মজুরি বাড়েনি, পরিবার নিয়ে চরম কষ্টে দিন কাটছে তাদের। বুধবার ঢাকায় ত্রিপক্ষীয় বৈঠকে কোনো সিদ্ধান্ত না আসায় ক্ষুব্ধ চা শ্রমিকরা। মজুরি বাড়ানোর দাবিতে গত 9 আগস্ট থেকে শুরু হয় চা শ্রমিকদের দৈনিক 2 ঘন্টা করে কর্মবিরতি। সাড়া না পাওয়ায় 13 আগস্ট থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন কর্মসূচি চালিয়ে আসছেন তারা। আজকে চালের 1 কেজি চালের মূল্য 60 টাকা। কোনো পরিবারে 4-5 জন পুষ্য আছে, ওইসব পরিবারে 2 কেজি, 1.5 কেজি, 3 কেজি পর্যন্ত চাল লাগে, কিন্তু এই 120 টাকা দিয়ে আমরা কীভাবে চলবো? বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ভালোভাবে খাইতে পারি না, বাচ্চাগুলোর ভালোভাবে লেখাপড়া করাইতে পারতেছি না। আমরা তার কোম্পানির কাছ থেকে ধার চাই না যে আমরা কিছু টাকা দেও আমরা চলতে পারি না, আমরা আমাদের কর্ম চাই, আমরা যা করিয়া গেছি আমরা তা চাই। মৌলভীবাজারের শ্রীমঙ্গল চা বাগানে টিলা ধসে প্রাণ গেল 4 নারী শ্রমিকের। এ বিষয়ে বিস্তারিত একটু জেনে নেব, সহকর্মী আফরোজ আহমেদ সেখানে রয়েছেন। আফরোজ, কিভাবে টিলা ধসে পড়ল, ঘটনার বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? আফরোজ, টিলা কিভাবে ধসে পড়লো, ঘটনার বিস্তারিত একটু জানতে চাই আপনার কাছ থেকে। আপনি দেখছেন যে একটি হৃদয় বিদারক ঘটনা, এখানে স্বজনদের আহাজারি। আমরা যদি একটু দেখাই যে 4 জন আজকের নারী শ্রমিক যারা মারা গেছেন শ্রীমঙ্গলের লেখাইছড়া চা বাগানে, তারা মূলত গিয়েছিলেন সেখানে ঘর লেপার জন্য, মাটি নিয়ে আসতে। ওটা সামনে দুর্গাপূজা, সেই দুর্গাপূজায় ঘর একটু ঘরটাকে একটু সুন্দর করবেন, সেই জন্য তারা সাদা মাটি আনতে গিয়েছিলেন একটি পার্শ্ববর্তী টিলায়, এবং তখনই আপনার এই দুর্ঘটনা ঘটে এবং টিলা ধসে 4 জনই মারা যান, 2 জন ঘটনাস্থলেই মারা যান এবং পরবর্তীতে আরো 2 জন মারা যান হাসপাতালে নিয়ে আসার পক্ষে।
আমরা আপনি দেখছেন যে স্বজনদের আশাধারিতে এই এলাকা হাসপাতাল চারটা মরদেহই কিন্তু হাসপাতালে নিয়ে আসা হয়েছে চারটা, এবং এখানে এক ধরনের হৃদয় বিদারক ঘটনা মানে বিরাজ করছে, ভারী হয়েছে কিন্তু এখানকার বাতাস চারটা শ্রমিক তারা তাদের। দর্শক, আমরা দেখছিলাম সরাসরি মৌলভীবাজার হাসপাতালে নেওয়া হয়েছে এই চারজনের মরদেহ, এবং আসলেই শোকাবহ একটা পরিবেশ তৈরি হয় আত্মীয় স্বজনদের মাঝে, সেটি হচ্ছে আমরা দেখছিলাম সহকর্মী আফরোজের মাধ্যমে। 3 মাস 17 দিন বন্ধ থাকার পর আবারও মাছ ধরা শুরু হয়েছে রাঙামাটির কাপ্তাই হ্রদে। প্রথম দিনেই ধরা পড়েছে 135 টন মাছ। বড় মাছ পাওয়া না গেলেও আগামী সপ্তাহ থেকে বাড়বে বলছেন জেলেরা, তবে এবার দাম বেশি বলছেন ব্যবসায়ীরা। রাতভর মাছ ধরার পর ভোরের আলো ফুটতেই ঘাটে ভিড়ছে একের পর এক ট্রলার, শুরু হয় জেলে আর শ্রমিকদের হাঁকডাক। 3 মাস 17 দিন বন্ধ থাকার পর কাপ্তাই লেকে মাছ ধরা শুরুর প্রথম দিনেই রাঙামাটির BFDC ঘাটে দেখা মিলে এমন চিত্রের। প্রথম দিনে বড় মাছ পাওয়া না গেলেও ধরা পড়েছে বিপুল পরিমাণে কাচকি এবং চাপিলা মাছ। এখন যেহেতু পানি বাড়তি অবস্থায় ছোট মাছ, বেশিরভাগ ছোট মাছ চাপিলা কেসকি মাছ এগুলো পাওয়া যাচ্ছে। আমরা যেটা আশা করছিলাম ওই ধরনের মাছ হয় নাই, মাছ প্রচুরপূরণ হয়েছে, তো মাছের সাইজগুলো ভালো না। সরকারি রাজস্ব জমাদানের পর ট্রাকে ট্রাকে এসব মাছ চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে, তবে এবার দাম কিছুটা বেশি বলছেন ব্যবসায়ীরা। গাড়ি ভাড়া বৃদ্ধি হয়েছে, তারপরে স্টাফ খরচ বেড়ে গেছে, সব বরফের দাম এখন সাগরে মাছ মারার কারণে বরফের দামও বেশি। প্রথম দিন BFDC ঘাটে অবতরণ হয় 135 টন মাছ, যার বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। মাছ ধরা শুরু হলেও জেলার 7টি অভয়াশ্রমে এই কার্যক্রম বন্ধ থাকবে বলছেন কর্মকর্তারা। এখন যদিও লেক মাছ ধরার জন্য আজকে থেকে গতকালকে থেকে খুলেছে, গতকালকে 12টা থেকে, কিন্তু অভয়াশ্রমগুলি কিন্তু সারা বছর মাছ ধরা বন্ধ। আমাদের টোটাল 7টা অভয়াশ্রমে, যে রাঙামাটিতে 3টা আছে, কাপ্তাইতে আছে একটা, নানিয়ারচরে একটা আছে, কাট্টলি বিলে একটা আছে, আর হচ্ছে আমাদের বিলাইছড়িতে একটা আছে। প্রতি বছরের মতো গেল 1 মে থেকে হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে 3 মাসের জন্য মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। পরে এই সময়সীমা বাড়ানো হয় আরও 17 দিন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ। বিয়ে হয়ে যায় মাত্র 13 বছর বয়সে, এরপর 2 সন্তানের মা হন তিনি। স্বামী মারা যান কয়েক বছরের মধ্যেই, তারপর একা একা হেঁটেছেন দীর্ঘ পথ। রংপুরের গঙ্গাচড়ার শামসুন নাহার ছোটবেলায় ছিলেন অ্যাথলেট, কিন্তু কঠিন বাস্তবতায় মাঠের দৌড় থেমে গেছে বিয়ের সাথে সাথে, তবে থামেনি তার জীবনের দৌড়। একে একে প্রতিবন্ধকতাগুলোকে পেরিয়েছেন অদম্য সাহসী এই নারী। সেই বিজয়ের গল্প শোনাচ্ছেন মহসিনুল হাকিম, ছবি তুলেছেন তানভীর মোর্শেদ। নদী পাড়ের জনপদ গঙ্গাচড়া, নদীর নাম তিস্তা। উত্তরের নদীভাঙা মানুষের দীর্ঘশ্বাস এখানে মিলিয়ে যায় বাতাস আর পানিতে। একটা সময় ছিল যখন বছরের একটি সময় দুবেলা ভাতের জন্য চলত হাহাকার। এই গ্রামটির নাম মান্দ্রাইন। জীবনমানের উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু 3 বেলা খাবার জোটানো সহজ নয় এখনো। মহিলারা বলে না যে আমার অমুক সমস্যা, অমুক সমস্যা বলে আমাকে, তা আমি যে বলি, আমি বলি যে শোনো, তোমার চেয়ে আমার বেশি সমস্যা ছিল, আমার কথা শুনবে? তোরা শুনলে কিন্তু রাত দিন কাটবে না। শামসুন নাহার সংগ্রামী এক মানুষের নাম, যার শৈশব ছিল দুরন্ত, জন্ম এখানেই। দুরন্তপনা দেখে নানা নানি ডাকতেন পুতুল নামে, কিন্তু সেই পুতুলের বিয়ে হয় তখন যখন বয়স ছিল পুতুল খেলার, বছরের হিসেবে মাত্র 13। তখন তো আগের যে ছিল তো ছোটতে বিয়ে দেয়, বিয়ে দিয়ে দিল। কয়েক বছর পর মারা যান স্বামী। 2 সন্তান নিয়ে শুরু হয় নতুন সংগ্রাম। শুধু টিকে থাকা নয়, সন্তানদের পড়াতে হবে, মানুষ করতে হবে, এ যেন পাহাড় সম চ্যালেঞ্জ। মারা যাওয়ার পরে তো আমি এখন কী করি, কীভাবে সংসার চালাই, কীভাবে কী করি না করি, খুব মানে চিন্তা তো করিলাম। আর বাবাই কত চালাবে, কত দেবে, ওরাই তো পায় না। এখন কী করলাম,
মাঝির কাজে গেলাম। মানে আমাদের টার্গেট ছিল যে যেটুকু পাই এটুকু তো রান্না করা লাগবে, আমার এটা আমাকে জোগা লাগবে, আমার ছেলে মেয়ে স্কুলে যাবে। প্রত্যন্ত গ্রামের স্বামী হারানো এই নারীর জীবনে তখন দুঃস্বপ্নের গল্প, কিন্তু এত কিছু ভাববার সময় ছিল না শামসুন্নাহারের। 7-8 বছর পরে আমি এই যে ব্যাকের গরু পেলাম আর এই মুরগি পেলাম 10টা। পাওয়ার পরে তো 15 দিন নেগে তো 10টা মুরগি তো ডিম দিতে ধরলো। আচ্ছা, ডিম দিতে ধরলো, তারপরে গরু গাভ হয়ে গেল। সন্তানরা বড় হতে থাকে, জীবনের প্রতিকূলতাগুলো হার মানতে থাকে শামসুন্নাহারের অদম্য ইচ্ছে শক্তির কাছে। আমি তো গরু পালি না, মুরগি পালি, হাঁস টাঁস ছাগল আছে, এরকম কোনো কোনো কাজটা যাব। গরু বড় হয়ে গেল, গরু বিক্রি করলাম, এখানে বেড়া বাড়ির 5 শতক জমি নিলাম, 50,000 টাকা শতক এখানে, সেটা নিলাম। নরপদ ছেলে লেখাপড়া করতেছে, এখন তো অনার্স করতেছে। মোহাম্মদ সাকিব হাসান বরিতার সঙ্গে মাকে যুদ্ধ করতে দেখেছে সে, শামসুন্নাহার তার এই সন্তানকে শেষ পর্যন্ত পড়াতে চান। অনেক কিছু করার ইচ্ছা আছে জীবনে, বর্তমানে ইংলিশ নিয়ে পড়তেছি, ভবিষ্যতে বিজনেস ক্যারিয়ার হতে চাই, আমারটা ইচ্ছা আছে, সেখানে ভালোভাবে পড়াশোনা করতেছি। একটা সময় চারপাশের মানুষদের কটু কথাও শুনতে হতো, কিন্তু এখন সেই মানুষগুলোও গর্বের সাথে শামসুন্নাহারের কথা বলেন। যাই বলে বলুক, আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে, আমার একটা ছেলে মেয়ে লেখাপড়া করতেই হবে। এই রোদবেলায় কাজও গেছে মানুষ, ওয়া নিলে এসে বা খ্যাত নিলে এসে সে কর্মটাও করিয়ে নিয়ে খাইছে। জীবনের দৌড়ে বারবার প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন শামসুন্নাহার, হোঁচট খেয়েছেন আবার উঠে দাঁড়িয়েছেন। এই মাটির মানুষদের এমনই স্বভাব যে কোনো প্রতিবন্ধকতা তাদের চলার পথ রুদ্ধ করতে পারে না। তার জ্বলন্ত উদাহরণ শামসুন্নাহার। দীর্ঘ সংগ্রামের পর নিজের কেনা জমিতে ঘর হয়েছে, দারিদ্র পালিয়েছে, শামসুন্নাহারের ঘরে এসেছে স্বাচ্ছন্দ্য। মোহসিনুল হাকিম, যমুনা নিউজ, গঙ্গাচড়া, রংপুর। বাংলাদেশের টি টোয়েন্টি কোচের দৌড়ে সম্ভাব্য তালিকায় আছেন ভারতীয় সাবেক অলরাউন্ডার শ্রীধরন শ্রীরাম। কিছুদিন আগে অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব ছেড়েছেন তিনি। শ্রীরাম বর্তমানে আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্বরত আছেন। ভারতের হয়ে 8টি ওয়ানডে খেলেছেন এই অলরাউন্ডার। 2016 সালে ভারতের প্রাক্তন এই অলরাউন্ডারের সাথে চুক্তি করে ক্রিকেট অস্ট্রেলিয়া দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয় তাকে। অ্যাডাম জাম্পা ন্যাথান লায়নদের সাথে কাজ করেছেন গত 6 বছর। 2019 সালে আরসিবিতে ব্যাটিং ও স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দেন তিনি। আইপিএলে কাজ করার অভিজ্ঞতা থাকায় বাংলাদেশের সম্ভাব্য টি টোয়েন্টি কোচ হতে যাচ্ছেন তিনি। গুঞ্জন আছে এশিয়া কাপের আগেই দলের সাথে যোগ দেবেন তিনি। এশিয়া কাপে ভালো করলে চুক্তি করা হবে টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। প্রথম ওডিআই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে 10 উইকেটে জয় পেয়েছে ভারত। হারারেতে আগে ব্যাট করে জিম্বাবুয়ে গুটিয়ে যায় মাত্র 189 রানে। জবাবে 30.5 ওভারে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় ভারত। এই জয়ে 3 ম্যাচ ওডিআই সিরিজে 1-0 এগিয়ে গেল ভারত। শুরুতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভাঙে মাত্র 25 রানে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। 40.3 ওভারে 189 রানে অল আউট হয় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ 35 রান করেন রেগিস চাকাভা। জবাবে শিখর ধাওয়ান এর অপরাজিত 81 এবং শুভমান গিল এর অপরাজিত 82 রানের সুবাদে সহজ জয় পায় ভারত। মাত্র 27 রান খরচে 3 উইকেট নেয়া দীপক চাহার হয়েছেন ম্যাচ সেরা। নেদারল্যান্ডসকে 7 উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করল পাকিস্তান। টসে জিতে আগে ব্যাটিং করা নেদারল্যান্ডস 186 রানে অল আউট হয়। জবাবে পাকিস্তান 3 উইকেট হারিয়ে 33.4 ওভারে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে। এই জয়ের ফলে আইসিসি সুপার লিগে আরও 10 পয়েন্ট নিশ্চিত হল পাকিস্তানের। শুরুতেই 8 রানের মাথায় টপ অর্ডারে 3 ব্যাটারকে হারায় নেদারল্যান্ডস। চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ করে তারা। বাস ডেলিডে ও টম কুপার দুজনেই হাফ সেঞ্চুরি দেখা পান। এরপর আবার নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় 44.1 ওভারে 186 রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। লক্ষ্য তাড়ায় পাকিস্তানের 2 ওপেনার ফিরে যান 11 রানের মাথায়। তবে তৃতীয় উইকেট জুটিতে বাবর আজম ও রিজওয়ান তোলেন 88 রান। এই 2 ব্যাটার ছাড়াও অর্ধশত রানের দেখা পেয়েছেন আগা সালমান। এই জয় 3 ম্যাচ ওডিআই সিরিজে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল পাকিস্তান। জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ মুহূর্তের দলবদলের বাজার। সবথেকে বেশি আলোচনায় উঠে এসেছেন মার্কিন ফুটবলার ক্রিশ্চিয়ান পুলিসিচ, সেই সাথে এখনও আলোচনা চলছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোকে নিয়ে।
হতাশাজনক মৌসুম শুরু করার পর নতুন করে দল গোছাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড, এদিকে দলবদলে মেতেছে চেলসি ও লিভারপুলও। দ্বারপ্রান্তে চলে এসেছে ইংলিশ প্রিমিয়ার লিগে দলবদলের মৌসুম। এবারের দলবদলের বাজার আরও রমরমা হয়েছে কাতার বিশ্বকাপকে ঘিরে। এই মাসেই বন্ধ হয়ে যাবে দলবদলের মহড়া, কিন্তু শেষ সময়েও কিছু খেলোয়াড়দের দলবদলের গুঞ্জনে সরব ফুটবল বিশ্ব। এই মুহূর্তে দলবদলের বাজারে সবথেকে বেশি আলোচনায় উঠে এসেছেন চেলসি ফরওয়ার্ড ও মার্কিন অধিনায়ক ক্রিশ্চিয়ান পুলিসিচ। এরই মধ্যে সরব হচ্ছে ম্যানচেস্টারে যোগ দিচ্ছেন তিনি। ধারে নিজেদের দলে ফিরাতে প্রস্তুত রেড ডেভিডরা, সেই দৌড়ে নতুন করে যোগ দিয়েছে ইউভেন্টাস ও অ্যাথলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোকেও দলে নিতে উঠে পড়ে লেগেছে ম্যানইউ। 30 বছর বয়সী এই মিডফিল্ডারকে 5 বছরের চুক্তিতে ক্লাবে ভিড়াতে চায় তারা। এরই মধ্যে রিয়াল 60 মিলিয়ন ইউরো মূল্য ধারণ করেছে এই ফুটবলারের। দলবদলের বাজারে মেতে উঠেছে লিভারপুলও। মিডফিল্ডার নেভি কেইটাকে ফ্রি ট্রান্সফার ফি বাবদ ছাড়তে রাজি হয়েছে অলরেডরা, কারণ বরুশিয়ার ডর্টমুন্ড থেকে জুডি বেলিংহামকে দলে নেয়ার পরিকল্পনা আছে ক্লাবটির। এদিকে গেল ফেব্রুয়ারিতেই আর্সেনাল থেকে বার্সেলোনায় যোগ দিয়েছেন এমরিক আবামেয়াং, কিন্তু ক্লাবটির তহবিল সংকটের কারণে এই ফরওয়ার্ডকে বিক্রি করে দিতে পারে কাতালানরা। সেক্ষেত্রে চেলসিতে পাড়ি জমাতে পারেন এই ফরাসি স্ট্রাইকার। ম্যানইউও অবশ্য হাত বাড়িয়ে রেখেছে 33 বছর বয়সী এই ফুটবলারের দিকে। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস। ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাওয়ার বিষয়টিকে ভিত্তিহীন বলে জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি মনে করেন নতুন আরও সংস্করণ এলেও ক্রিকেটের রং হারাবে না কখনো, তবে ফ্র্যাঞ্চাইজি লীগগুলোর প্রভাবে ক্রিকেটারদেরই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন রোহিত। ঘন কুয়াশা চাদরে আচ্ছন্ন ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ। ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি লিগের দাপটে সংখ্যায় রয়েছে 50 ওভারের ম্যাচ। ক্রিকেটার থেকে বিশেষজ্ঞ সকলেই মনে করছেন একটা সময় হারিয়ে যাবে ওয়ানডে ক্রিকেট, তবে সেই সংখ্যা উড়িয়ে দিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার রোহিত শর্মা। ওয়ানডেতে 3টি ডাবল সেঞ্চুরি করা এই ব্যাটসম্যানের মতে সকল সংস্করণই প্রয়োজন আছে ক্রিকেটে। ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাওয়ার বিষয়টি একেবারেই ভিত্তিহীন মনে হয় আমার কাছে। টেস্ট নিয়েও অনেকে অনেক কথা বলেছিল, কিন্তু ফলাফলটা সবাই নিজ চোখেই দেখতে পাচ্ছে। আমার কাছে ক্রিকেটই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সংস্করণ যেটাই হোক। ওয়ানডে ক্রিকেট সবসময় আলাদা গুরুত্ব বহন করে, গ্যালারিতেও রোমাঞ্চ ও উত্তেজনা থাকে তুঙ্গে। তবে ব্যস্ত সূচির ধকল কিভাবে কাটিয়ে উঠবেন ক্রিকেটাররা, সেই সিদ্ধান্ত নিতে হবে তাদেরকেই, এমনটাই মত রোহিত শর্মার। ক্রিকেট খেলাটাই আমার কাছে বেশ রোমাঞ্চের। নতুন আরও একটি সংস্করণ এলেও দেশের হয়ে খেলার জন্য মুখিয়ে থাকতাম আমি, তবে ক্রিকেটাররা কোন পথে হাঁটবেন সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজগুলো ক্রমে অর্থহীন হয়ে পড়ার গুঞ্জন চলছে অনেকদিন ধরেই, বিশেষ করে আইসিসির সফরসূচিতে বিশ্বকাপ সুপার লিগ না থাকায় দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের গুরুত্ব কমে গেছে আরও। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি শাওন দত্ত বিদায় নিচ্ছি।